নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি জয়া নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য আমরা জবা গাছকে ভীষণ ভালোবাসি আর সেই জবা গাছ যখন আমাদের ঝিমিয়ে থাকে কিংবা কুড়ি আসে না পাতা হলুদ হয়ে যায় তখন কিন্তু একেবারেই ভালো লাগে না ভীষণই গরম গেছে সেই গরমে আমাদের গাছগুলো অনেকটা ক্ষতি হয়ে গেছে এখন তাপমাত্রাটা অনেকটাই কম এবং তার সাথে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তার জন্য আমাদের গাছগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবার আমরা গাছকে এমন কিছু খাবার দেব যে গাছগুলো থেকে আমাদের অফুরন্ত কুড়ি আসবে এবং গাছগুলো সবুজ সতেজ হয়ে থাকবে আমরা গরমে একটু ব্যস্ত হয়ে যাচ্ছিলাম গাছগুলোর জন্য কি খাবার দেব এবং কি করে ভালো রাখবো বন্ধুরা আমার মতো আপনারাও হয়তো চিন্তিত ছিলেন কিন্তু আস্তে আস্তে আমাদের মে মাস শেষ হতে চলেছে তারপর জুন মাস জুন মাসেই বর্ষা চলে আসবে গাছগুলো আমাদের একেবারেই স্বাভাবিক হয়ে যাবে আমাদের এখন কি করণীয় গাছে কি ধরনের খাবার দেব এই যে গাছটা সে কিন্তু বেশ সবুজ হয়ে আছে এক কোনো ডালে কিন্তু কুড়ি নেই সেই কুড়ি আনার জন্য আমরা গাছে আজকে বিশেষ কিছু খাবার দেব। যে খাবারের গুণে আমাদের গাছ ভরা কুঁড়ি এবং ফুল আমরা উপহার পাব আর গাছে যখন কুড়ি ঝরে যায় সেটাও কিন্তু আমাদের ভালো লাগে না আজকে আমি যে খাবারটা রেখেছি গাছের জন্য সেটা হচ্ছে মুসুর ডাল এই মুসুর ডালটাকে আপনারা ভালো করে মিক্সিতে একটু গুড়িয়ে নেবেন এই মুসুর ডালের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন তার সাথে আছে কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম আয়রন সোডিয়াম সব কিন্তু মজুত আছে এই মুসুর ডাল আমাদের শরীরে যেমন প্রোটিন ভিটামিন আমরা পেয়ে থাকি তেমনই গাছও এই সময় গাছকে প্রোটিন যুক্ত খাবার দিতে হবে তবেই কিন্তু গাছগুলো আমাদের অপুরন্ত কুড়ি এবং ফুল আমাদের উপহার দেবে কেননা গরমে আমরা গাছকে সেইভাবে খাবার দিতে পারিনি অতিমাত্রায় গরম গেছে গাছগুলোকে আমরা কোনো রকমভাবে বাঁচিয়ে রেখেছি বন্ধুরা এখন কিন্তু আমরা গাছগুলোকে আস্তে আস্তে এইভাবে খাবার দিয়ে স্বাভাবিক করব এবং গাছ ভরা কুড়ি এবং ফুল আমরা গাছ থেকে উপহার পাব আর যে সমস্ত গাছের পাতা আপনাদের হলুদ হয়ে গেছে গরমে কিংবা ঝরে পড়ে গেছে সেই সমস্ত গাছে আপনারা একটু অ্যাপসম সল্ট জলে গুলে এক চামচ আপনারা গাছে স্প্রে করবেন আপনাদের গাছগুলো দেখবেন আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং ছোটো পাতা বার হবে আমি আরেকভাবে গাছে এই খাবার দেব আমাদের ডাল তো প্রতিদিনের রান্না হয় সেই ডাল ধোয়া জল কিন্তু আমরা ফেলে দিই এই মুসুর ডালের জল এতটাই প্রোটিন থাকে যে আপনারা আজকের পর এই ভিডিওটা দেখার পর আর ফেলবেন না বন্ধুরা এই ডালটাকে ধুয়ে আপনারা সেই জলটা গাছে দেবেন এই ডালটাকে একটু দু থেকে তিন ঘন্টা বন্ধুরা আপনারা ভিজিয়ে রেখে দেবেন ডালের যে জলের যে নির্যাস সেটা কিন্তু এই জলে চলে আসবে ডালের নির্যাসটা তারপর আমরা এটা ডাইরেক্ট আপনারা গাছে দেবেন না যে কোনো জিনিস বন্ধুরা আপনারা সরাসরি গাছে দেবেন না তার সাথে বেশ কিছুটা পরিমাণে জল মিশিয়ে গাছে প্রয়োগ করবেন এই জলটাকে আমরা এবার ছেঁকে নিয়ে তার সাথে বেশ কিছুটা পরিমাণ জল মিশিয়ে গাছে আমি প্রয়োগ করব আর এই ডাল যদি আমাদের প্রতিদিনের রান্নার ব্যবহার হয় সেই ডালের জল আমরা সপ্তাহে দুদিন গাছে আমরা দেব তাহলে আমাদের গাছগুলো যেমন প্রোটিন পাবে ভিটামিন আছে তেমন গাছটার হেলদি হয়ে থাকবে সবুজ হয়ে থাকবে তার জন্য আমরা এই সমস্ত খাবার গাছকে দেব। আর গাছ যদি এই সমস্ত খাবার পেয়ে ভালো থাকে সেটাও কিন্তু আমাদের বেশ ভালো আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি আর সেই জলে আমি দুশো এম ডালের জলটা মিশিয়ে এবার আমি প্রতিটা গাছে এই জল আমি প্রয়োগ করব। আপনারা ছোট ছোট গাছ হলে দশ এম করে দেবেন আর একটু বড় গাছ হলে বিশ এম করে দেবেন এই যে প্রোটিনে ভরা এবং ভিটামিন যুক্ত যুক্ত খাবার এই খাবারের গুণেই কিন্তু আমাদের গাছগুলো বেশ স্বাভাবিক থাকবে আমরা কোনো রাসায়নিক খাবারে যাব না রাসায়নিক খাবার একভাবে যদি আপনি গাছে দিতে থাকেন আপনাদের গাছগুলো কিন্তু বেশ ক্ষতি হয়ে যাবে প্রথমে হয়তো আপনারা বেশি ফুলটা পাবেন পরে কিন্তু গাছটার বেশ ক্ষতি হয়ে যাবে সেই গাছ আপনার ঝিমিয়ে পড়ে থাকবে সেইভাবে ফুলও পাবেন না আর সেখান থেকে আমরা যদি ঘরোয়া এই সমস্ত খাবার দিয়ে গাছকে ভালো রাখি সেটাও কিন্তু আমাদের বেশ ভালো আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার